হ্যালো নমস্কার আমার নাম ঋত এটা টোয়েন্টি টোয়েন্টি টু এম জি হ্যাক্টারের টপমোস্ট মডেল মানে সার ভেরিয়েন্ট বেসিক্যালি এটা ডিজেল ম্যানুয়েল অ্যান্ড পেট্রোল অটোমেটিকও এটা অ্যাভেলেবেল অনরোড প্রাইজের যদি কথা বলি তো ডিজেল ম্যানুয়েলটা সবচেয়ে যেটা বেশি বিক্রি হয় টোয়েন্টি থ্রি ল্যাক এগারোর থেকে পনেরো বিশ হাজার টাকা বেসিক্যালি অনরোড কস্ট করে তো অ্যাজ এ কনজিউমার এই প্রাইজের অ্যাকর্ডিং কিন্তু অনেক গাড়ির অপশানস আছে তো এটা কি আজকের দিনে ভালো হবে কি কি ফিউচার আসছে স্পেস কেমন কোয়ালিটি কেমন সব কিছু দেখবো ওভারঅল কেমন হবে গাড়ি এটা তোমার জন্য স্পেশাল থ্যাংকস আমি এখানে বলবো এম জি গোহাটিকে এই ভিডিওটা আমাদেরকে শুট করতে দেওয়ার জন্য এদের সব কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে থাকবে যে কোনো জি গাড়ি বুক অনরোড প্রাইস অফার বা ইভেন লোন ইএমআইর জন্য তোমরা কিন্তু এদেরকে কল বা কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা সবার আগে যদি দেখো ফার্স্ট ইমপ্রেশনে আমার যেটা ডিফারেন্স থাকে না অ্যাজ এ কনজিউমার আমি যখন গাড়ি চুজ করব ওটা হচ্ছে লুকস এক্সটেরিয়ার লুক সবার আগে তারপর হচ্ছে ইন্টিরিয়ার এটার যদি এক্সটেরিয়ার লুকের কথা বলো এই সেগমেন্টের অ্যাকর্ডিং কিন্তু গাড়িটা অনেকটা দেখতে বড় লাগে ডেফিনেটলি তুমি এই জিনিসটা অ্যাগ্রি করবে ডাইমেনশন ওয়াইজও তুমি যদি দেখো গাড়িটা হ্যাঁ অনেকটাই বড়ো সেভেন হান্ড্রেড বা হ্যারিয়ারের সাথে যদি কম্পেয়ার করো তো এটা একটা প্লাস পয়েন্ট দেখতে গাড়িটা বলো তো রোড প্রেজেন্স বেটার আর রেড কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর এটা একটা নতুন কালার ফায়ারি রেড বা যাই না নামটা কি বাট এখন সুন্দর ডিআরএলটা যদি দেখো কমফোর্টেবল ডিআরএল অফার করছে ইন্ডিকেটর প্লাস ডিআরএল গ্রিলটা আমি যেমন বলি মার্সিডিস ইন্সপায়ার্ড গ্রিল সেম এর আগেও কিন্তু আমি এই টপ মডেলের একটা ভিডিও বানিয়েছিলাম বাট ওটা হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়ার যে স্পেশাল এডিশন বা ডুয়েল টোন যাই বলো ওটার উপরে ছিল বাট এটা হচ্ছে তোমরা যেটা বলেছিলে আমাকে ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে ওই মডেলটা হেডলাইট কিন্তু এখানে তোমাকে মানে প্রপার হোয়াইট এল লাইটস অফার করে তো থ্রোটা তো সুন্দর নোট দেখতেও ভালো লাগে ফগ লাইট ইউনিটটাও কিন্তু এখানে তোমাকে এল অফার করে তো প্রপার এল ইডি সেট তুমি বলতে পারো ইভেন পেছনে যদি দেখো বা ভেতরে যদি দেখো তাও কিন্তু সব লাইট এলইডি দিচ্ছে তো আমার এটা কিন্তু একটা ভালো

ঠিক আছে মানে কী বলবো ওখানে সবার একটা আলাদা থাকে নিচে ব্রাশড অ্যালুমিনিয়াম পাচ্ছ ব্ল্যাকের সাথে তো খুব সুন্দর একটা হাইলাইটেড আর অনেকটাই ক্রোম আছে গাড়িটায় মানে শুধু ফ্রন্টে নয় পেছনে সাইডেও গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখলে যথেষ্ট ভালো কোনো ওখানে কমপ্লেন হবে না তোমার টাচ হয় না মানে হ্যাক্টার কোনো জায়গায় টাচ হয় না তো ওটা নিয়ে কোনো কনসার্ন থাকবে না তুমি যেখানে মোস্টলি যাও অবভিয়াসলি এটাকে নিয়ে তুমি অফ রোড করতে পারো না প্রিমিয়াম এসিবি আমরা এগুলোকে বলি তো হ্যাঁ এটা একটা ভালো জিনিস আদারওয়াইজ সাইড ইউনিট মানে হিউজ সাইট থেকে যদি বলি অল বডি ক্ল্যাডিং আর সিলভারের ওই মরিস গ্যারাজ লেখা ক্ল্যাডিংটা খুবই সুন্দর লাগে আমার ফেভারিট সাইডে হচ্ছে অ্যালয়টা মেশিন কাট কি বলবো অ্যালয় তুমি বলতে পারো ডুয়েল কালারের দিচ্ছে আঠারো ইঞ্চির অ্যালয় বেসিকলি টু ওয়ান ফাইভ সেকশনসের টায়ার দিচ্ছে ফিফটি ফাইভ সেকশনস তো হ্যাঁ টায়ারটা ঠিক আছে বাট যদি এই রেঞ্জে টু আমরা পেতাম এমজি থেকে তাহলে আমি মানে খুব মানে খুবই খুশি হতাম খুব স্যাটিসফাইড হতাম টু ওয়ান ফাইভ ঠিক আছে এই সেগমেন্টে এই রেঞ্জের অ্যাকর্ডিং কোনো আমি কমপ্লেন যদিও করতে পারি না বাট তিলবাঙ্গে মোড় একটা কথা আছে অবভিয়াসলি মুভির ডায়লগ ওই কথাটা জাস্ট বলবো বাকি ব্রেকিং কিন্তু খুব সুন্দর তোমাকে এখানে ডিসক অফার করছে গ্যাপিংটা খুব সুন্দর সাসপেনশন ডেফিনেটলি এটার ওপরে আমরা কথা বলবো অনেকটা বলার আছে এটার ওপরে ইঞ্জিন পারফরমেন্সের সব কিছু মানে মাইলেজ ফাইলেজ সব বলবো আমরা তো পেছনের প্রোফাইল আসলে ফিউল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ ড্রাইভার সাইডে অফার করছে সিক্স লিটারে ফিউল ট্যাঙ্ক অ্যাপ্রক্সিমেটলি দেয় সি পিলারটা ব্ল্যাক আউট পিয়ানো ব্ল্যাকে দিচ্ছে তো একটা ভালো ইন্টিগ্রেশন ক্রোম লাইনটা যদি দেখো উইন্ডোতে যথেষ্ট ভালো এটা হচ্ছে সাইড থেকে ভিউ আচ্ছা বডি কালারের সাথেই কিন্তু ডোর হ্যান্ডেলটা তোমাকে অফার করছে বাট ক্রোমে ইনটিগ্রেটেড একটা লাইন দিচ্ছে তো ভালো লাগছে রিকোয়েস্ট স্যার দুটো সাইডেই অফার করে কোনো কমপ্লেন নেই আর স্টাডি মনে হয় রুফ রেলের কথা বললে অবভিয়াসলি সানরুফ প্যান্রোমিক তোমাকে দিচ্ছে আমাদের সবার ড্রিম আমার পার্সোনাল ফেভারেট তারপর এটা হচ্ছে তোমার হাইস্ট ব্রেক ল্যাম্প তোমাকে ইন্টিগ্রেশন দিচ্ছে স্পয়লারের সাথে ডিফার বাইপার অভিয়াসলি সব কিছু দেবেই আদারওয়াইস কালারটা যদি দেখো একটু রেডে গ্লিটারি আমার কিন্তু এই রেড কালারটা আলাদাই ফেভারেট বলবো এর আগে ব্ল্যাক আমি তোমাকে বেস্ট ছিলাম বাট এখন আমি রেডটাকে বলবো একবার বলবো দেখো রেটটা না এটা খুব মানে ক্রিঞ্জি লাগছে না রেটটা সত্যি খুব সুন্দর আর প্রিমিয়াম রেড আমি ডেফিনেটলি মেনশন করবো তো আমার পার্সোনালি খুব ভালো লাগলো রেটটা আর পিয়ানো ব্ল্যাকে সুন্দর লাগছে ক্রোমটা ইন্টিগ্রেটেড লাইট বা কানেক্টিং লাইট অবভিয়াসলি তো এই জিনিসটা খুব সুন্দর লাগছে মানে রেড কালারে আরও হাইলাইট হচ্ছে এই জিনিসটা ক্রোমটা কিন্তু রেডে সুন্দর হাইলাইট হচ্ছে আমি বলবো আর অনেকটা ব্ল্যাক ইন্টিগ্রেশন আছে না গাড়িটাতে প্রপারলি কিউ থ্রির পেছনের লাইটটা এই অ্যাঙ্গেল থেকে যদি দেখো এলইডি লাইট ওখানে কোনো কনফিউশনস নেই আমার কিন্তু ভালো লেগেছে লাইটটা মানে সামনে থেকে মসরিস পেছন থেকে অরি আর কি চাই জাস্ট এটা বলবো আমার এই জিনিসগুলো ভালোই লাগে যদি কোম্পানিরা মানে মারুতি ওই জিনিসটা করে হিউন্ডাইও করে এই জিনিসটা আমি জিকে অ্যাপ্রিসিয়েট করবো সত্যি বলতে ইলেকট্রিক বুট ওপেনিং কিন্তু এখানে তোমাকে কোম্পানি অফার করে তো ওগুলোও দেখবো আমরা পেছনে যদি দেখো বড় রিফ্লেক্টর অফার করে আর বুটটা এখানে খুলে নিই সিলভার স্কার্টটা কিন্তু ভালো লাগছে পেছন থেকে অনেক বড়ো বুট মানে কিছু বলার থাকে না আর বুটের কাভারিংয়ের জন্য পার্সোনাল ট্রে তো এটাকে বলবো না বাট হ্যাঁ ওই কাভারিংয়ের জন্য দিচ্ছে কেননা সফট এখানে অফার করে যেমন লাকজারি গাড়িগুলো তো দেয় সিক্সটি ফোরটি স্পিড আছে খুব ইজিলি ফোল্ড হয়ে যায় কোনো কমপ্লেন নেই এত বড়ো বুটের পর কোনো দরকারই হবে না আমি জানি ফোল্ড করার বাট স্টিল নিচে যদি দেখো একটা ট্রের মতো স্পেস আছে অনেক যদি তুমি ক্যাশ ক্যারি করতে চাও ডেফিনেটলি করতে পারো আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করছি না জিনিসটাকে গভর্নমেন্ট বলে দু লাখ টাকা পর্যন্ত ক্যাশ ক্যারি করো আর সাবুফার একটা দিচ্ছে টপ মডেল দেখলে যেটে তার সাথে লিটারের বুট স্পেস অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি অনেক বড় মানে নাম্বার ওয়াইজ তো ঠিক আছে বাট তুমি তার উপর অবধিও ব্যাগ রাখতে পারো তো এখানে কোনো কমপ্লেন হওয়ার কথাই নেই আচ্ছা দরজাটা হেভি যথেষ্ট হেভি ওকে ইন্টিরিয়ারের আমি মানে ফার্স্ট ইমিশনে দেখে ভালো লাগা ইন্টেরিয়র বলতে পারি ব্ল্যাকের সাথে বেজের কম্বিনেশন দেখো অল ব্ল্যাক ইন্টিরিয়ার স্পোর্টিয়ার নো ডাউট লাগে বাট এই কালার টোনের সাথে কিছু বলারই থাকে না এক প্রিমিয়াম ফিল একটা আসে যেমন লাক্সারি গাড়িগুলো তো মোস্টলি আমরা দেখে থাকি ইলেকট্রিক্যালি তুমি সিটস অ্যাডজাস্ট করতে পারো ওখানে কোনো কমপ্লেন থাকছে না সিট আচ্ছা লেদারটা সফট মানে প্রিমিয়াম একটা ফিল আসছে এখানে আর প্লাস্টিক এখানে এমনি দিচ্ছে একটা টেক্সচার আছে আর সফট একটা কোটিং ডেফিনেটলি আছে এখানে তো ওখানে কোনো কমপ্লেন থাকছে না প্যান একটা যথেষ্ট সুন্দর হাইলাইট লাগছে লেদার তোমাকে খালি এখানে নিচেই অফার করছে মানে আম্রেস্টার এখানে সফট নো ডাউট বাট এই জায়গাগুলোতে যদি লেদার দিয়ে দিত ডেফিনেটলি সেগমেন্টে কেউ দেয় না যদিও এই জায়গাগুলোতে বাট এদের অ্যাস্টার যদি দেখো ওখানে কিন্তু দেয় ডোর প্যানেলে তো ওই আবার একটাই কথা ডিল মাঙ্গে মোর আর বাটার কোয়ালিটি নো ডাউট ভালো তুমি যদি এখানে পাবেন সুইচেস দেখো নিচে এখানে তোমাকে বটল হোল্ডার আবার দিচ্ছে আর হ্যাঁ তো এইগুলোই আর কিছু নেই আচ্ছা ভেতরে বসার পর ফার্স্ট ইমপ্রেশনে স্পেশিয়াস একটা ফিল ডেফিনেটলি আসছে এখান থেকে সান আচ্ছা স্টার্ট দাউন এই জন্য সানু কন্ট্রোল করতে পারছি না আচ্ছা স্টার্ট স্টপের বাটনটা যদি দেখো একটু আমার মানে অড লাগলো লেফটে একটু বেশি ভেতরে মনে হলো রাইট সাইডে হওয়া যেহেতু আচ্ছা ভিডিও কিন্তু চলে যদি গাড়িটা হ্যান্ডব্রেক লাগানো থাকে মানে পার্কিংয়ে যদি থাকে তো ওটা তুমি দেখতে পারো তো তোমাকে বাইরে থেকে লাগানোর কোনো দরকার হবে না বড়ো অনেক বড়ো সানরুফটা তুমি যদি এখানে দেখো আর অনেকগুলো বাটনসও আছে মানে তুমি যদি শুধু কার্টেন খুলতে চাও বা সানরুফ খুলতে চাও তো ওগুলো কোনো প্রবলেম নেই আর এলইডি লাইটসও এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারো বাটন কোয়ালিটি এখানেও ভালো কোনো কমপ্লেন নেই আর ইজি টু কন্ট্রোল মানে সরি সানরুফ কন্ট্রোলের কথা বলে গ্লাস এরিয়াটা অনেকটাই বড় একটা যেটা হওয়া উচিত আর অনেক হাইটে আমি বসেছি কিন্তু এখানে তো হ্যাঁ এটাও একটা মানে কমান্ডিং পজিশন মানে রোড কিং যদি বলো হ্যাঁ এটা আমি অ্যাকসেপ্ট করি ড্রাইভার্স কার ডেফিনেটলি এখান থেকে মানে তুমি দেখতেই পাচ্ছ বোনাট আমি দেখতে পাচ্ছি এইট্টি টু নাইনটি আমি বোনাট ভিজিবল বলে বলবো তো কনফিডেন্স ডেফিনেটলি হাই আছে স্টিয়ারিংয়ের কথা বললে স্টেয়ারিংটা যথেষ্ট মানে লাইট ডেফিনেটলি লাই লোয়ার স্পিডে স্পিড বাড়তে থাকবে স্টিয়ারিংয়ে ওয়েট আসতে থাকবে যেটা হয় এই সেগমেন্টে আর একটা আলাদা ফিডব্যাক আছে ডেফিনেটলি রোডের সাথে একটা যে কানেকশন ওটা তুমি ফিল করবে চালিয়ে মজা লাগে গাড়িটা লেদার আছে আর স্টিয়ারিং মন্ডেড কন্ট্রোল বাটনস আছে কোয়ালিটি নো ডাউট ভালো দেখো এই সেগমেন্টে এই জিনিসগুলো বলাটা জাস্ট টাইম পাস করা আমি মনে করি এগুলো কমন জিনিস অ্যাজ এ কাস্টমার তুমি ডেফিনেটলি স্যাটিসফাইড ফিল করবে এমজি লোগোটা শুনতে স্টিয়ারিংটা অনেকটা বড় তোমার ফিল হবে বাট ভালো লাগে মানে স্টিয়ারিংয়ের একটা যে ফিল ওটা আছে ফ্ল্যাট বটম স্টিয়ারিং যেটা আজকাল চলছে ওটা তুমি এখানে অবভিয়াসলি পাচ্ছো তার সাথে যেটা আরেকটা জিনিস ভালো লাগলো স্পিডোমিটারটা যদি দেখো দেখো সবার আগে কালারফুল স্পিডোমিটার বলবো হ্যাক্টার যদি তুমি দেখো মানে হ্যাক্টার ফিচার রিচ কার তো এখানেও স্পিডোমিটারও তুমি মানে সব ফিচার পাচ্ছ সিম্পলি যদি বলি মানে টায়ার প্রেশার মনিটারিংয়ের কথা বলো ফোনের যে কন্ট্রোলস তারপর তোমার মিউজিক ইভেন এখান থেকে তুমি দেখতে পারো তোমার মিউজিক সিস্টেমে চেক করার দরকার নেই এগুলো সব ফিচার্স আছে হ্যাঁ তুমি যদি বলো সেভেন হান্ড্রেডের এর থেকে বেশি ফিচার আছে আই অ্যাকসেপ্ট বাট এটা না মানে কমপ্লিকেটেড ফিলটা আসবে না একটু সিম্পল স্টিক আমি বলতে পারি এটাতে মানে ক্যাটাগরি ওয়াইজ সেট করা তো আমার এটা ভালো লেগেছে আর কালারফুল হওয়ার জন্য আর ব্রাইট ডিসপ্লে অভিয়াসলি তুমি ব্রাইটনেস এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো কোনো প্রবলেমস নেই ওয়ারভ্যাম কন্ট্রোলস ইভেন তুমি রাইট সাইডে পাচ্ছ এখানে কন্ট্রোল বাটনস মানে ভরা গাড়িটা স্টিয়ারিং তুমি যদি দেখো রাইট সাইডে যদি দেখো সেন্টার কন্ট্রোল থেকে বেসিক্যালি সেট আপ করেছে ওইগুলোকে ওই সাইডে এটা এমনি তোমাকে প্লাস্টিকে অফার করছে অ্যাস্টারে কিন্তু এই জায়গাতেও লেদার এমজি অফার করে আই হোপ নেক্সট যখন ফেস আসবে এগুলো সব তুমি লেদার দেখতে পারবে ও স্মুথ ওপেনিংয়ের সাথে আছে এসিভেন্টস আছে মানে কুল গ্লোবক্সের টেনশন নেই বাকি এখানে ভেন্টিলেটেড মানে কি বল ভেন্টিলেশন প্রপার আছে হাওয়ার সুন্দর একটা পজিশন পাচ্ছে মানে ডাইমেনশন ওয়াইজ যদি তুমি দেখো বড় মিউজিক সিস্টেম মানে এই মিউজিক সিস্টেমের সবাই ফ্যান মানে এটাকে কেউ বলতেই পারবে না খারাপ একটা ইউনিট হ্যাঁ আগে আমিও কমপ্লেন করতাম মানে স্ক্রিনটা ল্যাগই হতো জোরে প্রেস করতে হতো বাট এখন কিন্তু এই জিনিসটা নেই তুমি নিজে দেখতে পারছো এর আগেও আমি তোমাকে বলেছিলাম যখন মানে এর আগে একটা ব্ল্যাক টপ মডেলের এই ভিডিও বানিয়েছিলাম সেম কথা আজকেও বলছি হ্যাঁ একটা অ্যাপের থেকে আরেকটা অ্যাপে সুইচ হতে একটু টাইম ডেফিনেটলি নেয় বাট ঠিক আছে ওটাতে কোনো কমপ্লেন আমার থাকছে না তুমি যদি এই রেঞ্জে বাকি গাড়িও দেখো এই ফিচার কিন্তু ওরা অফার করে না আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে আর সাউন্ড আউটপুট ও মাই গড মানে তুমি যদি এর আগে আমার স্টোরিটা দেখেছিলে আই থিঙ্ক কালকে বা পরশু দিয়েছিলাম তুমি ওখানে সাউন্ড শুনেছিলে কি সুন্দর সাউন্ড আউটপুট ছিল বেসটা খুব ন্যাচারাল পেছনের উপারটা আমার মনে হয় খুব ভালো এরা দিয়েছে আদারওয়াইজ এখানে না আরেকটা জিনিস দেখাচ্ছে এসি কন্ট্রোলটা মানে আমার খুব ভালো লেগেছে এখান থেকে তুমি মিউজিক সিস্টেম থেকে টাচ কন্ট্রোল করে মানে এসি কন্ট্রোল করতে পারো হ্যাঁ কোনো ডেডিকেটেড বাটন স্টেফিনেটলি নেই অনেকে কমপ্লেন করে প্রিমিয়াম ফিচার মানে বাটন ঠাটন দিলে ওই একটা হয় না যে একটু মানে মডার্ন কার্টে কি ওই জিনিসটা চলে যাবে আমার কিন্তু এটা ভালো লেগেছে যাই বলো মানে এটা আমার ভালো লেগেছে জাস্ট এটাই বলতে পারি আর ওয়ারলেস চার্জিং সকেট মানে প্যাড তোমাকে অফার করছে গিয়ার্নপ যদি দেখো সিক্স প্লাস রিভার্স গিয়ার ডিজেল ম্যানুয়েলি এত লাইট ক্লাচ আমার এটা ভালো লেগেছে মানে আমি যদি হ্যারিয়ারের সাথে বা ইভেন কি বলে সেভেন হান্ড্রেডের সাথে কম্পেয়ার করলো আমার এটার ক্লাচটা একটু লাইটই লেগেছে তো এটা একটা ভালো জিনিস কেননা অবশ্যই এটা হতে পারে ডিজেলে কোনো অটোমেটিকের অপশানই নেই তো ওটাও একটা জিনিস হতে পারে ইভেন্টে এটা হচ্ছে তোমার ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ থ্রি সিক্সটি ডিগ্রি অফার করছে সেভেন হান্ড্রেডের থেকে বেটার কোয়ালিটি বলবো মানে এর ফ্রেম রেটটা বেসিক্যালি বেটার বাট তাহলেও আমি ওই লেভেলের ক্যামেরা কিন্তু এটাকে বলতে পারবো না মানে ঠিকঠাকই বলবো তুমি যদি এক্সেল সিক্স ইভেন সেম কোয়ালিটি ওটাতেও পাচ্ছ তা আরও বেটার হতে পারতো ক্যামেরা আই হোপ নেক্সট এ করবে এরা আর সেন্টারে যদি দেখো তো এখানে থ্রি সিক্সটি ডিগ্রির এখানে শর্টকাট বাটনস আছে আর আমলেসটা যথেষ্ট বড় এটা আমি মেনশন করবো আর সিটসের কথা বলে ভেন্টিলেটেড সিটস এখানে তোমাকে অফার করে সিটটা কমফোর্টেবল বসে ডেফিনেটলি মজা আছে আন্ডার থেকে সাপোর্টটা আমি কমান্ডেবল বলবো দেখো এই সেগমেন্টে সবারই সিট কমফোর্টেবলি হয় মোস্টলি এত টাকা যে দিচ্ছে আচ্ছা ড্রাইভার সিটটা আমার হাইটের রেকর্ডিং অ্যাডজাস্ট করেছি যেমন সব ভিডিও করি ফাইভ এইট অ্যাপ্রক্সিমেটলি আমার হাইট পেছনে একবার দেখো দেখো ফার্স্ট মিশনে তুমি পেছনে দেখেই বুঝতে পারছো স্পেশিয়াস কার এটা একটা বড় রিজন হচ্ছে কালার কম্বিনেশনটা বেজ কালার আর ব্ল্যাক কালারের জন্য না অনেকটা বেশি স্পেস মনে হবে তোমার ভিউ খুবই সুন্দর অবভিয়াসলি তিনটা অ্যাডজাস্টেবল হেডরেস্ট অফার করছে তার সাথে গ্লাস এরিয়ার সানরুফের জন্য আলাদা একটা প্রিমিয়াম ফিল আসছে পেছনে সিভেন্টস এর নিচে ওই চার্জিং সকেটের স্পেস আছে তো তুমি ফোন রাখতে পারো আর একদম ফ্ল্যাট সারফেস তো এটা একটা বড় প্লাস পয়েন্ট সেন্টারে যে বসবে দেখো তিনজন তো কমফোর্টেবলি বসা সম্ভব চারজনও কিন্তু এখানে আগিয়ে পিছিয়ে বসলে বসা যাবে কোনো প্রবলেম হবে না মোস্টলি লং জার্নিও তুমি এখানে করতে পারো তো ফাইভ সিটারের জায়গায় সিক্স সিটার এটাকে ইউজ করতে পারো তুমি বসে দেখো বুঝতে পারবে আদারওয়াইজ আমার কিন্তু গাড়িটাতে বসে ভালো লেগেছে আন্ডার সি সাপোর্টটা খুব ভালো রিক্লাইন তুমি অ্যাডজাস্ট করতে পারো পা মানে প্রপারলি আমি এখানে কমফোর্টেবলি বসে ভালো লাগছে মানে আমি জাস্ট

টেবল কার রোড প্রেজেন্স কিন্তু এটার এই সেগমেন্টে আমি বেস্ট বলতে পারি আর এই রেড কালারটা আলাদাই লেগেছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে কমেন্টে জানিয়েও বা লাইক করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গাইস